ছোট চোখে বড় স্বপ্ন, আর মাত্র কয়েকটা দিন, এরপরই এই কলিগুলো ফুটবে ফুল হয়ে। এরাই যে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ, যে স্বপ্নযাত্রায় আনুষ্ঠানিকভাবে দেশের বাইরে কোনো সিরিজের জন্য তারা গায়ে চাপালো বাংলাদেশের জার্সি। পাকিস্তান সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2024 বিশ্বকাপের প্রস্তুতি। প্রাথমিক কম্বিনেশন ঠিক করতে এই সিরিজের দিকেই তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান আমরা জানি যে সবসময় কিন্তু এই লেভেলটায় মানে 19 লেভেলটা খুব ভালো করে এবং কম্পিটিটিভ একটা টিম, সেই জায়গা থেকে আমাদের এই ট্যুরটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আশা করছি। সেই জায়গা থেকে প্লেয়ারদের জন্য যেমন চ্যালেঞ্জ রয়েছে, আমাদের টিম করার ক্ষেত্রেও সেখানে চ্যালেঞ্জটা থাকবে যে আসলে আমরা যে প্রসেসে বা যেভাবে চিন্তাভাবনা করছি সেটার সঙ্গে আমরা কতটুকু সাকসেস আনতে পারি, সেই জিনিসটা আমার মনে হয় এই ট্যুরের পরে আমরা জানতে পারবো। পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করাটা দারুণ সুযোগ। খুলনায় আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে, তবে যতই অনুশীলন করা হোক না কেন ম্যাচ খেলার বিকল্প নেই। 2020 প্রোটিয়া বিশ্বকাপের আগে প্রায় 40টা ম্যাচ খেলেছিল ইয়াং টাইগাররা। এবছর বিশ্বকাপের ভরাডুবির জন্য কম ম্যাচকেই কাট করায় তুলছে ম্যানেজমেন্ট। 24 বিশ্বকাপের স্বাগতিক এশিয়ার দেশ হওয়ায় এই উপমহাদেশকে ঘিরে যত পরিকল্পনা নির্বাচকদের। 19 আমাদের অ্যাচিভমেন্ট ছিল 2020 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে সব মিলে আমরা প্রায় 35-40টা ম্যাচ খেলেছিলাম। তো এই ব্যাচের যেহেতু সেই ধরনের এনাফ ম্যাচ খেলার সুযোগ থাকবে না, বাট স্টিল এখন পর্যন্ত আমাদের যে 19 প্রোগ্রাম শিডিউল রয়েছে তাতে আমরা 25টা ওয়ানডে খেলার মতো শিডিউল আমাদের রয়েছে। সো আমি আশা করছি যে এই টিমও সেই প্রস্তুতির জায়গা থেকে বেশ ভালোই প্রিপারেশন নিতে পারবে। 2007 সালের পর যুবাদের পাকিস্তান সফরে হওয়া সবগুলো ম্যাচই হবে মুলতানে। ইয়াং টাইগারদের 16 সদস্যের স্কোয়াড 3টি ওয়ানডে, 2টি টি টোয়েন্টির পাশাপাশি খেলবে একটি 4 দিনের ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।